বোলিং মার্কে এসে হঠাৎ থেমে যাওয়া। এই থেমে যাওয়ার উদ্দেশ্য হলো ব্যাটারকে রিড করা। একজন বোলার ব্যাটারকে রিড করাটা অনেক গুরুত্বপূর্ণ। সোহাগ কতটুকু রিড করতে পেরেছে তার প্রমাণ দিয়েছে পরের বলে ব্যাটারকে লেগ বিফোরে আউট করে। এই দেশের ক্রিকেটে লেগ স্পিন সোনার হরিণ, খুঁজে পাওয়া যায় না, নাকি খুঁজে পেলেও রাখা যায় না। তবে মিরপুরের মাঠে দেখা যায় অসাধারণ এক প্রতিভাবান লেগ স্পিনারকে। ঢাকা লীগের পাশাপাশি নিয়মিত বোলিং করেন জাতীয় দলের ব্যাটারদের। অনুশীলনে জাতীয় দলের ব্যাটার আউট করে জানালেন অনুভূতি। ফিলিংসটা অবশ্যই ভালো, কারণ তারা ন্যাশনাল টিমের প্লেয়ার, তাদেরকে যদি বোলিং করে আউট করতে পারি তাহলে নিজের ভিতরে একটা কনফিডেন্স আসে, এটাই আর কি। ভালো লাগতেছে খুব। সাইফ ভাইয়ের সাথে লাস্টে চার ম্যাচ আমার একটা সিরিজ হয়েছে, চার ম্যাচের ভিতরে আমি তিনবার জিতছি, ভাই একবার জিতছে। অসাধারণ লাগতেছে, কারণ সে একজন ন্যাশনাল টিমের বিগ হিটার, সে আজকে অনেক ভালো ব্যাটিং করতেছিল। তারপর ভাই বললো যে তোমার সাথে একটা ম্যাচ খেলবো, আমিও ভালো বোলিং করতেছিলাম। পরে আমি খেলার পর ভালো লাগলো এবং সে বললো যে খুব ভালো, ভেরিয়েশনগুলো আমি ট্রাই করছি, লেগ স্পিন, গুগলি, কুইকার, যার একটা দিয়ে তো এবারে যেসব বল করা লাগে ওইসব করছে, আর আমি সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। একজন বোলারের পরিকল্পনা থাকে কোন সিচুয়েশনে কিভাবে বোলিং করতে হবে। সোহাগ অনুশীলনে সে প্ল্যানিংয়ে বল করে সফল হয়েছেন, সাথে জাতীয় দলের ক্রিকেটারকে বোলিং করার সুযোগকে বড় প্রাপ্তি মনে করেন। আমি যখন সাইফ ভাইকে বোলিং করি তখন আমার প্ল্যান ছিল দ্বিতীয়বার বোলিং করব। যখন সৌম্য ভাই আসছিল সে বলতেছিল যে আমি ছয়বার পর বোলিং আসছি, মানে মিডল ওভারে কিভাবে আমার আটকানো যাবে, একটা উইকেট বের করা যায়, ওইভাবে আমি বোলিং করছি, ইনশাল্লাহ আমি সাকসেস হয়েছি। ভালো জায়গায় শুধু রাইট এরিয়ায় আমার বোলিং করার টার্গেট ছিল, ওটাই আমি করছি। অবশ্যই উজ্জীবিত করে, তারা ন্যাশনাল টিমের প্লেয়ার, তাদের কাছাকাছি থাকতে পারলে আমরা অনেক কিছু শিখতে পারি। এরকম এনভায়রনমেন্ট আমরা সচরাচর পাই না, আমরা প্র্যাকটিস করি কনক্রিটে, এখানে এরকম উইকেটও আমাদের থাকে না। সেই সুবাদে ন্যাশনাল টিমে এসে বোলিং করতেছি, উইকেটে বোলিং করতেছি, সেন্টারে বোলিং করতেছি, বড় প্লেয়ার আছে, খারাপ হলে বলে দিচ্ছে যে এটা করলে ভালো হয়, অনেক কিছু শিখার আছে, আমি শিখতেছি। ইতিমধ্যে জাতীয় দলের সব ক্রিকেটারকে বোলিং করার সুযোগ হয়েছে। সবার মাঝে কোন ব্যাটারকে বোলিং করা চ্যালেঞ্জ মনে হয় এমন প্রশ্নের জবাবে সোহাগ বলেন, আমি আলহামদুলিল্লাহ ন্যাশনাল টিমের সবাইকে বোলিং করেছি, সাকিব ভাই, তামিম ভাই, মুশি ভাই, রিয়াদ ভাই, সবাইকে পরাস্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। কঠিন প্রতিপক্ষ মুশি ভাই সব থেকে কঠিন, সে বাংলাদেশে আমরা সবাই জানি সেই টেকনিক্যালি খুব ভালো একজন ব্যাটসম্যান, সেই স্পিন বল অনেক ভালো খেলে, তাকে আমি সবসময় ম্যাক্সিমাম টাইমে বোলিং করি। শুধু আমি না, সব বোলারদের চ্যালেঞ্জ করে দেয় মুশি ভাই, তাদেরকে সত্যিই বিট করা কঠিন অনেক। এরপর আমার সবাইকে একই মনে হয় যে আমি পারি। বাংলাদেশের উইকেট লেগ স্পিনের জন্য সমস্যা মনে করেন না সোহাগ। তিনি বলেন পাশের দেশ ভারতও দুজন লেগ স্পিন দলে রাখেন, এরকম আমার মনে হয় না, কারণ ইন্ডিয়া আর বাংলাদেশ উইকেটে তো বেশি তফাৎ নয়, ওরাও তো স্কোয়াডে দুইটা লেগ স্পিনার রাখতেছে। আসলে আমাদের চিন্তা ভাবনার এই সমস্যা আমার মনে হয়, যদি আমরা চাই অবশ্যই আমরা লেগ স্পিন খেলাইতে পারি। লেগ স্পিনাররা হয়তো আপনার দুই একটা ম্যাচ হারাই দিবে, কিন্তু কিছু কিছু ম্যাচ আপনার হারা ম্যাচ জিতাই দিবে। আমাদের একটা আক্ষেপ, লেগ স্পিনাররা সুযোগ পায় না, তবে সোহাগের যুক্তি ভিন্ন। তার মতে সুযোগ পেলেও লেগ স্পিনাররা তা কাজে লাগাতে পারে না। আমার মনে হচ্ছে যে আমরা অনেক সুযোগ সুবিধা আমাদের দিলে আমরা সেটা কাজে লাগাতে পারি না। তো আমি আশায় আছি, আমি নিজের প্রতি কনফিডেন্ট, যদি আমার কাছে কোনো সুযোগ আসে আমি অবশ্যই এটা কাজে লাগাবো। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা টিমে একটা করে লেগ স্পিনার খেলানো উচিত, আর হয়তো বা এরকম একটা কিছু হতে পারে রিসেন্ট টাইমে যে আমাদের লেগ স্পিনারকে খেলাইছে, আমরা সেভাবে সাফল্য এনে দিতে পারিনি, সেজন্য আমাদের প্রতি এখন তাদের কনফিডেন্স কম। জাতীয় দলের ক্রিকেটাররা সোহাগকে সাপোর্ট দিয়ে থাকেন, এখান থেকে শিখে ম্যাচে তা প্রয়োগ করার চেষ্টা করেন। অবশ্যই মনে হয় যখন তাদেরকে আমি বোলিং করে এখানে অনেক কিছু শিখতেছি, সেটা আমি আমার অন্য গেমে আমি কাজে লাগাইতে পারতেছি, যে কনফিডেন্সে থাকি যে আমি তো ন্যাশনাল প্লেয়ারদের আউট করতে পারছি, সো এদেরকেও আমি ইজিলি বিট করতে পারবো। সবাই বলে যে তোমার সব কিছু ঠিক আছে, লেগ স্পিন, গুগলি, ভেরিয়েশন আছে, তুমি শুধু জায়গা মেনটেন করো, ইনশাল্লাহ তুমি একদিন অনেক উপরে খেলবা। যে অবশ্যই আমার, যেহেতু আমি জরুরি পর বোলিং করি, স্লাইডার আমার ন্যাচারাল, টপ স্পিনও আমি পারি, গুগলি, লেগ স্পিন আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে। যদি আমি জায়গা মেনটেন করতে পারি তাহলে সবাইকে পরাস্ত করা সম্ভব। পরামর্শ দেয় সাইফ ভাই, মুশি ভাই, রিয়াদ ভাই, সবাই আমাকে পরামর্শ দিয়েছে যে তোমার শুধু টার্গেট থাকবে তুমি জায়গা মেনটেন করবা, তুমি অন্য কিছু নিয়ে চিন্তা করবা না, ক্রিকেটে ফোকাস রাখো, তোমার ফিউচার আছে। সোহাগের পছন্দের ক্রিকেটার আদিল রশিদ, আদিল রশিদের সাথে দেখা হয় এবং কথাও হয়েছে, তবে রশিদ খানের সাথে দেখা হলেও হয়নি কথা। আমার লেগ স্পিন আইডল আদিল রশিদ, তার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। তো আদিল রশিদ থেকে কী পরামর্শ নিয়েছে? সে বলেছে যে অনেস্ট থাকার জন্য,
আর সিনসিয়ার থাকার জন্য, ক্রিকেটে ফোকাস রাখার জন্য। রশিদ খানের সাথে কখনো দেখা হয়েছে বা কথা হয়েছে? রশিদ খানের সাথে দেখা হয়েছে বাট কথা হয়নি। অবশ্যই তার কাছ থেকে পরামর্শ নেবো সে কীভাবে এত ভালো বোলিং করে বা কীভাবে সে নার প্রেশার মুহূর্তেও তাকে দেখা যাচ্ছে যে কোনো প্রেশার নিচ্ছে না, সেটা কীভাবে সেটা আমি জানতে চাইবো এই আর কি। আর তার প্র্যাকটিস ফর্মুলাও আমি জানতে চাইবো কীভাবে এত ভালো করতেছে। পেছনের কারণ হচ্ছে সে একজন ন্যাশনাল প্লেয়ার আর আমি তার সাথে ম্যাচ খেলতেছি, তো আমার টার্গেট ছিল যে আমি যেভাবে হোক ম্যাচটা আমি জিতবো। চার ম্যাচের ভিতরে আমি তিন ম্যাচ জিতে আমার খুবই ভালো লাগতেছে, সেই জন্য আমি উচ্ছ্বাস। আবু নাঈম, স্পোর্টস অ্যান্ড নিউজ।